গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো একদিন গ্যাপ দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে রাখির সকালবেলা, রাখি পূর্ণিমা যেদিন সেদিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখন মর্নিং, যথারীতি সকালে চা দিয়ে দিন শুরু হচ্ছে। দেখো আমার কিচেন থেকে বাইরে দেখতে দেখতে আমি কাজ করছি। আমার খুব ভালো লাগে সকালের সময়টা, এখানে যে সময়টুকু কাটে খুব ভালো লাগে ঘুম থেকে উঠে। তো চা হয়ে গেছে, আর আয়ুষ্মানের শরীর একদমই ভালো ছিল না, যার জন্যই আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। ওর ভাইরাল ফিভার হয়েছে, তো যাই হোক এখন একটু ঠিক আছে, তাই জন্য ভিডিওটা ভাবলাম এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দিন তাও ওর শরীরটা ঠিকঠাকই ছিল মোটামুটি। আর আগের দিন যে কেক বানিয়েছিলাম, দেখো সেই কেকগুলো পিস করে রেখেছি, সবাইকে দেব এবং আয়ুষ্মানকেও খেতে দিয়েছি। তো আমরা এখন চাটা এনজয় করছি সকালবেলা। আমি দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, অর্থাৎ রাখির দিন এবং রাখির পরের যেদিন সেদিনের আমি কিভাবে আমার ঘরগুলোকে পরিষ্কার করি সকাল থেকে শুরু করে, কিভাবে কাজ করি যাতে আমার ঘর দুটো সকাল সকাল একটু দেখতে সুন্দর হয়ে যায়, চট করে কেউ এলো বা নিজের যাতে ভালো লাগে এরকমভাবে আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো আমার, তোমাদের বলেছি আমি প্রত্যেক দিন বিছানায় দুটো করে চাদর পাতি, প্রত্যেক দিন না, যে রাতে যে চাদরটা থাকে সেটা আবার সকালবেলা অন্য চাদর পাতি তার উপর দিয়ে ঝেড়ে টেড়ে। তার কারণ হচ্ছে আমার একটা মানে নিয়ম আছে বা ছোটো থেকেই এইটা আমি শিখে এসেছি যে রাতে একটু সবসময় অন্য চাদরে সারাদিন যে চাদরটা পাতা থাকে, কারণ খাটের ওপরই আমাদের বসা বা লোকজন এলে তাদেরকেও এখানেই বসতে দিই, তো রাত্রিবেলা একটু সুন্দর পরিষ্কার চাদরে শুতে পছন্দ করি। তো যে চাদরগুলো পুরনো হয়ে যায় সেগুলো আমি ভালো চাদরে নিজে পেতে রাখি। তো এইভাবে আমি ঘরের চাদরগুলো পরিষ্কারও থাকে আর নিজেরও ইচ্ছে ভালো লাগে। তো দেখো বিছানা ঠিক করা হয়ে গেছে, আয়ুষ্মানকেও স্নান করিয়ে নিয়ে চলে এলাম। জাস্ট স্নান সারলাম আর আজকে এই নতুন নাইটিটা পরলাম। তোমরা বলছিলে যে তুমি কি নাইটি নিয়েছো দেখাওনি, তো একটা যেটা আমি অ্যালান কাটের কিনেছিলাম সেটা তো ফেরত দিয়ে দিয়েছি, আর এই বাটিক প্রিন্টের একটা কিনলাম অ্যালান কাট না, ওটাকে কি বলে জানা, যে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, ওইটা তো আমি ফেরত দিয়ে দিলাম। আর যেহেতু ওটা ছোট হচ্ছিল, যে সকালে কেক বানিয়েছিলাম এই রয়েছে বক্সে, কারণ ওই ঘরে দিলাম 10 পিস মতন সবাইকে দিলাম, তো আর অল্পই রয়েছে সবাইকে। আর এখন আজকে রাখি, তো তোমাদের সবাইকে জানাই রাখির অনেক 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 শুভেচ্ছা। এখন ওর দিদি ওকে রাখি পড়াবে, তো আমি সেই জন্যই ওয়েট করছিলাম। কই পড়াবি না? এই যে মাম্মাম, আয় মাম্মা, এই যে মাম্মা এখন তার ভাইকে রাখি পড়াবে। আর আজকে এখানে আমাদের স্পেশাল রান্না বান্না হচ্ছে, কি করছো গো দেখাও। আর এই যে আমার দিদি ভাই রান্নায় এক্সপার্ট, তোমাদের বলি না সব থেকে মায়ের মায়ের রান্না তো সবারই ভালো লাগে, মায়ের পর যদি আমার কারোর ভালো রান্না লেগে থাকে সেটা হচ্ছে আমার ইজা, দারুণ রান্না করে। তোমাদের দেখাই, এই দেখো চিকেন, আর ওদিকে গরম জল হচ্ছে ঝোলে দেওয়ার জন্য না। অনেক রান্নাও একসঙ্গে করতে পারে, ঘরটা দেখাই তোমরা দেখতে চাও, ওর ঘরটা অনেক, এই দেখো এইদিকে হচ্ছে শোকেস আছে আর এই হচ্ছে ওর ঘর। ও বাচ্চা কাচ্চার ঘর যেরকম থাকে সেরকমই সব আমাদের ঘরদেরগুলো ওরমই থাকে। এখন ওরা রাখি পরিয়ে নিক আগে, ঠিক আছে? খাটে বসে পড়াবি মাম্মা না নিচে? বাবু নিচে বস, ঠাকুরের আসনটা পেতে দি। তো এই যে এখন দুই ভাই বোনে বসে আছে আর ওর দিদি, একমাত্র দিদি রাখি পড়াচ্ছে তার ভাইকে। আর তোমরা আগের দিন কমেন্ট করেছিলে যে আমি যাকে খুব ভালোবাসি, তো হ্যাঁ ওকে আমি খুবই ভালোবাসি, তার কারণ ও আমাকে সেই ভালোবাসাটা দিয়েছে প্রথম থেকে, অনেক কিছু ওর থেকে আমার শেখা। তো যতটুকু এখানে এসে শিখেছি ওর থেকেই শিখেছি। হ্যাঁ ভালো তো বাসি, ও আমাকে খুব ভালোবাসে, একদম দিদি বোন যেমন হয় সেই ভালোবাসাটুকু ওর কাছ থেকে আমি পাই। যেরকম একজন দিদি তার বোনকে ভালোবাসে সত্যিকারের, ওর কাছ থেকে আমি সেই ভালোবাসাটুকু পাই। তো দেখতে থাকো, থ্যাংক ইউ বলো দিদিকে পাপা, এটা তুমি দিদিকে দাও, দাঁড়ো দাঁড়া একটু, এখন খাবে না, বিকেলে সবাইকে দিয়ে ভাগ করে তবে খাবে, রেখে দাও বিকেলে যাবে। ওটা ভালো মিষ্টি, এই মুইমাকে দে ঠাকুরের প্রসাদ দে। হ্যাঁ দিচ্ছি।
ওজন শন পাবি আনতাম কিন্তু কে কে পরে কে মাম্মাম কুর্তিটা দেখা দেখাই দে কুর্তিটা পরবি এর সাথে না এটাকে দেখ এই এটা হচ্ছে একটা জ্যাকেট ঠিক আছে এটা দেখ পিঙ্ক কালারের কুর্তির সাথে ব্ল্যাক লেগিংসও পরতে পারিস আবার তোর যদি পালাজো আর এটা হচ্ছে জ্যাকেট টাইপের লং ঠিক আছে খুব সুন্দর লাগবে এটা পুরো এমব্রয়ডারির কাজ করা এটা পুরো এমব্রয়ডারির কাজ করা এটার সঙ্গে এটা টিম আপ করে পরবি তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ স্পেশাল লাঞ্চ এখানে দেখো সবে খাবার দাবার গুলোও বাড়ছিল আর এরপরে আর আমি সারাদিনের ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব কিন্তু করতে পারিনি তার কারণ হচ্ছে তারপরে আয়ুষ্মানের শরীরটা খুব খারাপ করে দুপুর থেকে আয়ুষ্মানের শরীরটা খারাপ করেছিল সেই জন্য আর আমার একদমই কিছু শেয়ার করবার মতন মুডই ছিল না একদম নেক্সট দিনে চলে যাব আমি সকাল থেকে যেভাবে ঘরদোরগুলো ক্লিন করি বিশেষ করে যখন বাড়িতে অসুস্থ বাচ্চা বা যে কেউ একটু শরীর টরি বিশেষ করে জ্বর জারি ভাইরাল এই ধরনের হয় তখন আমার মনে হয় সমস্ত কিছু চাদর থেকে শুরু করে সব কিছু কাচি সব কিছু পরিষ্কার করে ধুই তো আজকে সব একদম বের করব দেখো আগে আমি সমস্ত কিছু নিচে রাখবো আমাকে অনেকেই কমেন্ট করেছো অনেকেই করেছিল এর আগেও যে আমি সমস্ত কিছু নিচে কেন ফেলি বালিশ টালিশ তার কারণ আমার আর রাখার জায়গা কোথায় হয় আমাকে এ ঘর থেকে নিয়ে ওই ঘরে গিয়ে বিছানার উপর রাখতে হবে তো সেখান থেকে আবার একটা একটা করে জিনিস নিয়ে আসাটাও তো সমস্যা ওই জন্য আমি নিচটায় রাখি আর আমি তো সবসময় ঝাঁটটার দিই পরিষ্কারই থাকে কোনো নোংরা কিছু থাকে না তো রাখতে কোনো অসুবিধা নেই তো এই ঘরে চাদরটা চেঞ্জ করবো অনেকদিনই এই ঘরে চাদরটা পাতা থাকে যেহেতু এই ঘরে তেমন কেউ শোয়ে টোয়ে না সেই জন্য খুব একটা বেশি যে আমি ঘন ঘন চেঞ্জ করি তা নয় হ্যাঁ তিন চার পাঁচ দিন অন্তর একবার আমি চাদরটা চেঞ্জ করে দিই তাতে ঘরের লুকটা চেঞ্জ হয় আর আমি যতবারই চাদর চেঞ্জ করি তোমাদের সঙ্গে তো শেয়ার করেই থাকি তার কারণ হচ্ছে চাদর চেঞ্জ করলে ঘরের লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আর হ্যাঁ হতে পারে ঘরটা ছোট্ট কিন্তু সেখানে যে জিনিসপত্রগুলো আমি যেভাবে সাজিয়ে রাখি তাতে দেখতে কিন্তু খারাপ লাগে না জানি না ক্যামেরায় তোমাদের কেমন লাগে কিন্তু সামনে থেকে যখন জিনিসপত্র গোছানো থাকে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে ভালো লাগে আর তো দেখো দেখতে থাকো আমি কিভাবে ঘরের কাজগুলো করব এক এক করে যখন আগের দিন রাতেও আমরা ভালো করে ঘুমোইনি তারপরে সমস্ত কিছু যখন এলোমেলো ছিল তারপরে আমি এক এক করে কিভাবে সব কিছু গুছিয়ে তুলছি সেটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি কদিন তোমরা একটু ছোটো ব্লগ পাচ্ছ আমি সারাদিনের ব্লগ কদিন না হয়তো এই লাস্ট তিন চার দিন ধরেই পাচ্ছ কারণ এই সমস্ত আয়ুষ্মানের শরীর খারাপ গেল তারপরে হাজব্যান্ডের শরীর খারাপ গেল আর শুধু শুধু ওই সমস্ত নিউজ দিয়ে ব্লগ বানাতে আমার ইচ্ছা করে না যতক্ষণ আমি কোনো কাজ দেখাচ্ছি তোমাদের তো দেখো কি সুন্দর করে আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম দেখতেও কিন্তু ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল যতই ঘরটা ছোট হোক কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখতেও ভালো লাগছে আর আজকেও সকালবেলা ময়লার গাড়ি আসেনি তাই ঘর পরিষ্কার করবার আগেই আমি ডাস্টবিনটা বাইরে নিয়ে এসেছি আর আমি যে ব্ল্যাক কালারের গার্বেজ ব্যাগগুলো ব্যবহার করি তো সেটা আমি সবসময় এই ব্যাগটা আমি ব্যবহার করবই যার জন্যই কিন্তু আমার যে ডাস্টবিনটা সেটা সুন্দর পরিষ্কার থাকে আগেও আমার একটা এরকম ডাস্টবিন ছিল কিন্তু
তখন আমি ব্যাগ ব্যবহার করতাম না, ফলে নোংরা হয়ে যেত, নিজেরই কেমন ঘেন্না লাগে। আর কিচেনে তো আমাদের হাইজিন মেনটেন করতেই হয়, সেই জন্যই আরও আমি গার্বেজ ব্যাগ সবসময় ইউজ করি। গার্বেজ ব্যাগ না থাকলেও যদি যে ধরনের ব্যাগগুলো আমাদের বাজার থেকে আসে সেই ব্যাগগুলোও কিন্তু আমরা রিইউজ করতে পারি। তো একদম সার্ফ দিয়ে ভালো করে প্রত্যেক দিন আমি ডাস্টবিন ভালো করে পরিষ্কার করে আবার একটা নতুন ব্যাগ ভালো করে পেতে নিই। তারপরে হাতটা ধুয়ে ভালো করে এখন আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব। দেখো আমার কিন্তু যেহেতু বেডরুমের মধ্যে দিয়ে গিয়ে তারপরে আর একটা রুম গিয়ে তারপরে কিচেন, যার জন্যই কিন্তু আমি আগে ডাস্টবিনটা বের করে ফেললাম। আর আমি এই কারণেও কিন্তু যে একজন হেল্পার রাখবো সেইটাও রাখতে পারি না, পুরো বেডরুমের মধ্যে দিয়ে গিয়ে জিনিসটা দেখতেও খারাপ লাগে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে হ্যাঁ এটা তো হয় না, তো যাই হোক সেটাও এখানে উত্তরটা দিয়ে দিলাম। আর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। স্পেস খুব কম হলেও কিন্তু কাজ কিছু কম থাকে না, কারণ আমি একদম খাটের তলা বরাবর পুরো পরিষ্কার করি, একদম কোনায় কোনায় পর্যন্ত পরিষ্কার করি, যার জন্যে খুব বেশি আরশোলা বা মাকড়সা এই ধরনের পোকামাকড় আমার ঘরে হয় না। তবে হ্যাঁ, আমাকে কমেন্ট করেছিলে যে টিকটিকি হয় কিনা, টিকটিকিটাকে আমি কিছুতেই আটকাতে পারিনি। আমি ডিমের খোলা ব্যবহার করেছি, সবই ব্যবহার করেছি, কিন্তু ওই জিনিসটাকে মাঝে মধ্যে এসেছে, তবে খুব বেশিও আসে না। যদি ঝুলটুল তেমন না পড়ে, পোকামাকড় যদি কম হয় তাহলে কিছুটা আটকানো যায়। তো ওই ঘরটা ভালো করে ক্লিন করে চলে এলাম, আর এখন চলে এসেছি এই ঘরটা, এঘরেও পরিষ্কার ভালো করে নেব। তোমরা আমার প্রত্যেক দিনের কাজ দেখতে খুব ভালোবাসো, আমি কাজ না দেখালে তোমরা বলো যে দিদি কাজ দেখাবে, তবে আজকে আমি কোনো রেসিপি শেয়ার করলাম না। নেক্সট দিন চেষ্টা করব রেসিপি শেয়ার করার। আয়ুষ্মান যতক্ষণ না ভালোভাবে সুস্থ হচ্ছে, আমার মন মেজাজ একদমই ভালো নেই, খুব টেনশন হচ্ছে, খুবই টেনশনের মধ্যে আছি। নেক্সট ব্লগে তোমাদের আপডেট দেবো ও কেমন থাকে না থাকে। আর এই ঘরটাও ভালো করে ক্লিন করা হয়ে গেল। তো খুব ছোট্ট ব্লগ দিলাম, নিজের কাজগুলোই দেখালাম দুদিনের, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিও। আর আয়ুষ্মানকে খাইয়ে দিলাম, ওর শরীরটা দেখো একদমই ভালো না, এদিকে আমার কাছে শরীরটা একদমই ভালো না, খুব হাঁচি হচ্ছে। আজ তিন দিন ধরে ছিল না, অতটা হাঁচি ছিল না, এমনি গাটা অল্প অল্প গরম গরম ছিল, আর কিছু ছিল না, কিন্তু আজকে কালকে রাত থেকে খুব হাঁচি হচ্ছে, মানে রাখি যেদিন হলো তার রাত থেকে। ওই জন্য আমি আর রাখি হয়ে যাবার পরে আর রাতে কিচ্ছু শ্যুট করিনি, আজকে আবার কন্টিনিউ করলাম ভিডিওটা। তো আয়ুষ্মানের চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে চোখটা ছলছল করছে আমার বাবাটা। তোমরা একটু প্লে করো, আরে এই সময় কিরকম লাগে না চোখ মুখগুলো টানে যখন প্রচন্ড অ্যালার্জির যে হাঁচিটা হয়। তো ওর গাটা আবার একটুখানি ছ্যাক ছ্যাক করছে, ছ্যাক ছ্যাক কি জ্বর চলে এসেছে। তোমরা একটু প্রে করো আমার বাবা শোনাটা যেন ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। নিজের বাচ্চাদেরকে সুস্থ রেখো, এখন ঠান্ডার টাইম আসতে থাকছে, আসতে আসতে ঠান্ডা গরম। কম্বল বার করে নিও, মা তো বার করতে দেবে না যতক্ষণ না নভেম্বর হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এন্ড করছি, মন মেজাজ আমার একদম ভালো নেই। হ্যাঁ তোমার ভালোই, পড়াশোনাও তোমার বন্ধ আছে। রাত্রিবেলা তো পড়লাম গো, কখন পড়লে গো? চলো ভিডিওটা এন্ড করি, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।